আমরা সার্বিক আমাদের কর্মসূচিগুলি মূল্যায়ন করেছি সমগ্র বিদেশে প্রত্যেকটা দেশ এমনকি রাশিয়া আমাদের পক্ষে অবস্থান নিয়েছে আগামী দিন কি করণীয় এই ব্যাপারেও আলোচনা হয়েছে আমাদের নেত্রী কয়েকদিনের মধ্যেই প্রেস কনফারেন্স করে জনসমক্ষে বিস্তারিতভাবে আঠারো দলের পক্ষ থেকে বক্তব্যগুলি তিনি তুলে ধরবেন। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি জানিয়েছেন শিগগিরই নির্বাচন পরবর্তী দলের অবস্থান এবং এক মাস সম্মিলিত সামরিক হাসপাতালে কেমন ছিলেন তা নিয়ে কথা বলবেন দলের চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ। তবে মন্ত্রী পরিষদের জন্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ জাপা থেকে যে আটজনের নাম দিয়েছিলেন পর্যায়ক্রমে তারা সবাই মন্ত্রী হবেন বলে দলের নেতারা আশা করছেন। রাহুল রায়ের রিপোর্ট। এক মাস নিষ্প্রাণ থাকার পর আবারও সরগরম এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্ক। নির্বাচন বয়কট আবার প্রচারণা ছাড়া অংশগ্রহণ, এক আসনে পরাজয় আরেকটিতে জয়। আগের দিন দলীয় এমপিদের শপথ, পরদিন নিজের। আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। বিরোধী দলে থেকেও শেষ পর্যন্ত সরকারের অংশীদার। রোববার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বঙ্গভবন গিয়ে আবার সম্মিলিত সামরিক হাসপাতাল হয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েই নিজের বাসা প্রেসিডেন্ট পার্কে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ। ফেরার পর থেকেই তার বাসভবন ঘিরে দলীয় নেতাকর্মীদের ভিড়। এরশাদের সঙ্গে দেখা করতে এসে তার মুখপাত্রের দায়িত্ব পালন করা ভাই জি এম কাদের কোনো কথা না বললেও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন মহাসচিব। পার্টির সাংগঠনিক বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করলেন এবং আমাদের এই সদ্য নির্বাচন যে চলে গেল এই নির্বাচনের বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশে কার কী অবস্থা, দলের কী অবস্থা সকল বিষয়ে তিনি জানতে চাইলেন। তিনি জানেন সব কিছুই, তারপরও আমার সাথে মহাসচিব হিসাবে অনেকগুলো কথা বললেন। যে কথাগুলো আপনারা বলেছেন জানতে চেয়েছেন সেগুলো তিনি বলবেন, তবে একটু সময়ের প্রয়োজন হবে, অপেক্ষা করুন। নতুন মন্ত্রিসভায় আছেন জাতীয় পার্টির তিনজন, তবে নির্বাচনকালীন সরকারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও এবার জায়গা হয়নি ঢাকা এক আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট সালমা ইসলামের। তারপরও আশা ছাড়ছেন না তিনি। আমি ভালোভাবে রেজাল্ট করেছি, পাশ করেছি, সে খুব খুশি হয়েছে। ম্যাডাম রওশন এরশাদ উনি নাম দিয়েছিলেন, সম্ভবত সেখান থেকে সবাইকে করেনি কিন্তু পর্যায়ক্রমে করবে এ কথাটা উনি আমাকে বলেছে। উনি মনে হয় আটজনের নাম দিয়েছিলেন আমি শুনেছি। দলের বর্তমান অবস্থান নিয়ে এরশাদ সন্তুষ্ট কিনা এমন প্রশ্ন করা হলেও জবাব দেননি জাতীয় পার্টির কোনো নেতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলার রায় আগামী 30 জানুয়ারি। মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক এস এম মুজিবুর রহমান বিকেলে রায়ের তারিখ ঘোষণা করেছেন। 2004 সালের 1 এপ্রিল গভীর রাতে চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ খালাসের সময় আটক করা হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্ত শেষে 2011 সালের 26 জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ আরও 11 জনকে আসামি করা হয় আলোচিত এ মামলায়। প্রায় 10 বছর ধরে মামলা চলার পর এ মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে। মামলায় মোট আসামি 52 জন, তাদের মধ্যে 2 জন পলাতক। আদালতে মামলার রায়ের তারিখ ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে স্টার ব্যাংক বিরতি, আর বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে থাকবে। থাইল্যান্ডে সরকার বিরোধীদের রাজধানী অচল কর্মসূচি, প্রধানমন্ত্রী সেনাওয়াত্রার সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান। এবং বিসিএল এর প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে রান উৎসব, 229 রানে অপরাজিত ওয়ালটন সেন্ট্রাল জোনের ওপেনার শুভ। মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে, শাখায় অবাধ বিচরণ এবং অদম্য কৌতূহল সব মিলিয়ে সুসমন্বিত ব্যক্তিত্বের বিচারপতি হাবিবুর রহমান কি বাঙালির মন থেকে মুছে যেতে পারে কোনোদিন? দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, তার জন্য সব ধরনের
মানে কাজের প্রচেষ্টা উদ্যোগ তার জীবনে তিনি দেখিয়েছেন। তার তিরোধানে আমাদের যে ক্ষতিটা হলো সেই ক্ষতি অপূরণীয়। মানুষকে তো ধরে রাখা সম্ভব না, তো আমার এখানে দুটোই প্রত্যাশা। একটা হলো নতুন প্রজন্ম যেন এই সমস্ত মানুষগুলোর থেকে শিক্ষা নেয়, কারণ এরকম মানুষ বিরল। পার্ষদের পক্ষ থেকে মেধা মনন প্রজ্ঞা সৃষ্টিশীলতা থেকে শুরু করে সব ধরনের মানবিক গুণাবলী তাকে পরিণত করেছে জাতির অন্যতম সেরা সন্তানে। অভিভাবক হিসেবে আপামর জনতা তাকে বসিয়েছেন অমরত্বের আসনে। পৃথিবী থেকে বিদায় নিলেও তাই হাবিবুর রহমান থেকে যাবেন প্রতিটি বাঙালির হৃদয়ের অন্তঃস্থল। শ্রদ্ধা নিবেদন শেষে বিচারপতি হাবিবুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট চত্বরে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর জানাজা গুলশান আজাদ মসজিদে, বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজার পর দাফন বনানী কবরস্থানে। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার গুলশানের বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী হাবিবুর রহমানের বাসভবনে কিছু সময় কাটান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজধানীর মালিবাগে একটি গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। রাত 8টার দিকে আল মুসলিম গার্মেন্টসের তিনতলের স্টোর রুম থেকে আগুনের শুরু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানায় কারখানাটি বন্ধ ছিল, তাই কোনো পোশাককর্মী ভেতরে ছিল না। কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। থাইল্যান্ডে 2 ফেব্রুয়ারি আগাম নির্বাচনের আগেই সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী অচল কর্মসূচিতে নেমেছে সরকার বিরোধীরা। ব্যাংককের 7টি সংযোগ পয়েন্টে তারা অবস্থান নিয়েছে। প্রায় 1000 আন্দোলনকারী শ্রম মন্ত্রণালয় ঘেরাও করে রেখেছে। মন্ত্রণালয় ছেড়ে পালিয়ে গেছেন বেশ কয়েকজন কর্মী। পরিস্থিতি পর্যালোচনায় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী ইংলাক সেনাওয়াত্রা। বৈঠক শেষে তিনি সরকার বিরোধী নেতা সুথেপ থাকসুবানকে নির্বাচন পিছিয়ে দিতে সমঝোতার প্রস্তাব দেন। প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় থেকে রাজধানী অচল কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন থাকসুবান। এবারে কৃষি সংবাদ। বেশি লাভ হওয়ায় লক্ষ্মীপুরে সরিষার আবাদ দিন দিন বাড়লেও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তি না থাকায় মধু আহরণ করতে পারছেন না কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে জেলায় 682 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।